हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल सिने विशेष दिल्ली। फ्रेंड्स, आज हमें एक रिक्वेस्टेड वीडियो बनाच्छी। एटा आमार चैनल प्रथम रिक्वेस्टेड वीडियो। केउ एकजन आमाके बोलेछिलेन जे एकटा केक बनाते, तो आज के आमी एकटा जेब्रा केकेर रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। देखुन केकटा कत सफ्ट आर कतटा स्पंजी होयेछे। एई केकेर रेसिपिटा किन्तु खुबई सहज, जे केउ एई रेसिपिटा बानाते पारबे। तो बंधुरा चलुन देखे ना जाक केकर रेसिपिटी हमें क्यों बना। बंधुरा भिडियो शुरू करार आगे अपन सकल अनुरोध, एखो पर्त जरा चैनल सबसक्राइब ना करा प्लिज प्लिज हमार चैनल सबसक्राइब कर पशे थकबें। तो चलो बंधुरा भिडियो शुरू करा जा। जेब्रा केकर रेसिपि करार्जन एखे प्रथम हमें जे पात्र केक बसा से ही पात्र प्रिपेयर करब। আপনাদের কাছে কেক প্যান থাকলে সেটা ইউজ করে নিতে পারেন, আমার কাছে নেই তো আমি যে কোনো একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে একটু অয়েল ভালো করে গ্রিস করে নেচ্ছি। এরপর একটা বাটার পেপার বিছিয়ে বাটার পেপারের উপরে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। এখানে বাটার পেপার না থাকলে যে কোনো সাদা রঙের পেপার ইউজ করতে পারেন, আমিও সাদা রঙের পেপারই ইউজ করে নিয়েছি। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এই বাটিটাকে সাইড করে নেচ্ছি। এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তেল, আর দিয়েছি এক কাপের তিন ভাগ পরিমাণ চিনি। চিনিটা আমি একটু ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই তেলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে। এক থেকে দেড় মিনিট ভালোভাবে এভাবে মিলিয়ে নিলেই কিন্তু চিনির সাথে তেলটা খুব ভালোভাবে মিলে যাবে। এবার একটা বড় ধরনের চেকনি নিয়ে নিয়েছি, এই চেকনিতে দিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা, আর দিয়েছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, সাথে দিয়েছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা। এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোও ব্যবহার করে নিতে পারেন। ভালো করে এই সব উপকরণ একটু চেলে নিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। এরপর দিয়েছি ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি দুবার করে দিয়ে দেব। আর ভালো করে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা একবারে দিতে যাবেন না, প্রথমে অর্ধেকটা দুধ দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। এরপর বাকি অর্ধেক দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে, একটা একদম স্মুথ ব্যাটার। এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে এই ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নেব। যেহেতু এখানে আমরা দুই রঙের মিশ্রণে কেক তৈরি করব, তাই অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিয়ে এর ভিতরে ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে আর ওয়ান টেবিল স্পুন দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর ফলে এই ব্যাটারটার রং চকলেটি হয়ে যাবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কেক বানানোর জন্য যে পাত্রটা আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই পাত্রটায় প্রথমে এক বড় টেবিল স্পুন হোয়াইট কালারের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে ভালোভাবে বাটিটাকে ধরে এভাবে দু তিনবার একটু ট্যাপ করে নিতে হবে। এরপর এই হোয়াইট কালারের যে ব্যাটারটা দেওয়া ছিল এর ঠিক সেন্টারে চকলেটি কালারের যে ব্যাটারটা সেটাও দিয়ে দিতে হবে এক বড় টেবিল স্পুন দিয়ে আবারও একটু ট্যাপ করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা লেয়ারের সেন্টার পয়েন্টে অন্য কালারের ব্যাটারটা দিয়ে ভালোভাবে বাটিটাকে একটু ট্যাপ করে সমস্ত লেয়ারগুলো কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের সবগুলো লেয়ার কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এবার এই কেকে ডিজাইন করার জন্য একটা টুথ স্টিক দিয়ে এভাবে লাইন টেনে নিতে হবে। বাইরের দিক থেকে লাইনটা টেনে সেন্টারে এনে মিলিয়ে দিতে হবে, আর লাইনটা কিন্তু সামনে বরাবরই দিতে হবে। আর প্রতিবার লাইন টানার পর স্টিকটাকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি লাইনগুলো সব কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এবার এই কেকটাকে স্টিম করার পালা। স্টিম করার জন্য চুলোয় আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে 10 মিনিট খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে চুলোর উপরে কেকের বাটিটা রেখে একটা লিড দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে লিডে যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপর 25 মিনিট এভাবে স্টিম করে নিতে হবে। আমার কেকের সাইজটা যেহেতু খুব বেশি বড় নয়, তাই এখানে আমার 25 মিনিট থেকে আধ ঘন্টার মতো সময় লাগবে। আপনাদের যদি কেকের সাইজটা একটু বড় হয় তাহলে 30 থেকে 40 মিনিট আপনারা স্টিম করে নিতে পারেন। তো এখানে আমি 25 মিনিট পর চেক করে নিচ্ছি, দেখুন
এভাবে একটা টুথস্টিক কেকের সেন্টারে ঢুকিয়ে চেক করে নিতে হবে। যদি স্টিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আমার এখানে 25 মিনিটেই কেকটা তৈরি হয়ে গেছে। এবার এই কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর কেকের এই কিনারাগুলো একটা চাকু দিয়ে একটুখানি আলগা করে নিচ্ছি। নিয়ে এর উপর একটা প্লেট দিয়ে বাটিটাকে উল্টে নিয়ে দু তিনবার ট্যাপ করে নিলেই কিন্তু আমাদের কেকটা একদম বাটি থেকে রিলিজ হয়ে যাবে। এবার এই কেকে যে পেপারটা ছিল সেই পেপারটাকে ভালো করে আলাদা করে নিতে হবে। দেখুন আমাদের কেকটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আপনারা এই কেকটি বানিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আর বাড়িতে বাচ্চারা থাকলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, এই কেকটাকে আমি এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি আর সফট হয়েছে, আর কেকের প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। এই কেকের রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যে কোনোদিনও কেক বানায়নি সেও কিন্তু এই রেসিপিটি ফলো করে সাকসেসফুল হতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।